শবদেহ দাহ করার চাপ কমাতে কিরণচন্দ্র শ্মশান ঘাটে তৃতীয় বৈদ্যুতিক চুল্লির বসানোর উদ্যোগ নিল শিলিগুড়ি পৌর নিগম। আজ শিলিগুড়ি পৌর নিগমে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্য জানান, চুল্লি কখনো আজ এত দ্রুত চলে না, সবাই যারা জানেন তারা জানেন এটা একটাই চলে, একটা একটা চুল্লি চলে, একটা চুল্লি বন্ধ থাকে। কেউ কেউ বললেন কালকে রাত্রিবেলাতে না এটা দু ঘন্টা না ঠিক না, এক ঘন্টা লাগে, কিন্তু কখনো কখনো এক ঘন্টা 15 মিনিট লাগছে। এটা টেকনিক্যাল পাম্পে একটা গন্ডগোল হয়েছিল, আর নতুন যে চিমনিটা লাগানো হয়েছিল তার মাথায় একটা অসুবিধা হচ্ছিল, যতটা সম্ভব এটা মেরামতি করা হয়েছে। আর একটা কালকে ওখানে একটা জায়গাতে এই বিদ্যুৎ চলাচলটা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ চলাচল বন্ধ ফলে একটু অসুবিধা হয়েছিল, আবার সেটা স্বাভাবিক সেখানে হয়ে গেছে। সুতরাং এটা নিয়েও যেটা বলা হচ্ছে ঠিক না, আর এট এ টাইম কখনো দুটো চুল্লি চলে, একটা চুল্লি চলে একটা চুল্লি রেস্টে থাকে। তা সত্ত্বেও আমাদের কিন্তু নতুন একটি চুল্লি স্থাপনের কাজ, সেটাও কিন্তু ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি। আপনারা গেলে দেখবেন যে কাজটা আমাদের শুরু হয়েছে, ওখানে কিছু মানে ওই কিছু কাটা কাটা দিয়েছি, একটা ওখানে একটা ইয়ে করা হচ্ছে ওই হাইমাস লাইট ব্যবস্থা করা হয়েছে, সেই হাইমাস লাইটটা 29 তারিখে সেটা 1 কোটি 25 লাখ মানে 1 কোটি 25 লাখ। তবু তা সত্ত্বেও যে চুল্লিতে মাঝে মাঝে কিছু সমস্যা হচ্ছে সেই জন্য আমরা দুঃখিত, ভবিষ্যতে যাতে এই সামান্য সমস্যাটুকু না হয় সেটাও আমরা দেখছি। এবং একটা কোম্পানিকে আমরা নিয়োজিত করেছি কলকাতা থেকে, সেই কোম্পানিকে আবার ডেকে আনা হচ্ছে।